কাজ থেকে ফিরে চান খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে সোজা চলে এসেছি একেবারে ট্রেনে। আমি এখন আছি ট্রেনে হাওড়া বর্ধমান লোকালে। তো আমি হাওড়া বর্ধমান লোকাল ধরে নিয়েছি, যাচ্ছি আমি এখন চুচুড়া, আর চুচুড়া থেকে যাব নৈহাটিতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে দাঁড়িয়ে আছি, আর যে ট্রেন যাচ্ছে এখন কোন স্টেশনে এলো দেখতে পাবে। আমি এখনও জানি না কোন স্টেশন, কারণ এইদিকে আমার খুব একটা আশা হয় না। তো যাচ্ছি বড় মাকে দর্শন করতে, ভিডিওটা দেখো। চুচুড়া স্টেশন এসে গেছে, কথা বলতে বলতে এত ভিড়, ঠেলা খেতে খেতে নেমে পড়লাম একেবারে চুচুড়া স্টেশনে। তো এখন আমি স্টেশন থেকে হেঁটে যাব ওভার ব্রিজে, কারণ চুচুড়া স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে আমাকে বাইরে বেরাতে হবে, আর ওখান থেকে বাইরে বেরিয়ে সোজা চলে যাব টোটো ধরার জন্য। টোটো ধরে চলে যাব ফেরিঘাট, ফেরিঘাট থেকে দেখতে যাবার, কিন্তু মর্নিংয়ে ডিউটি করে এই এখন টাইম পেয়েছি, তো এখনই যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা ফেরিঘাটে যাব, ওখান থেকে লঞ্চ ধরে সোজা নৈহাটি যাব, তারপর তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করব নৈহাটি বড়মার মন্দিরের পুজোটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি অনেক স্ট্রেস, মানে ক্লান্ত আমি, কারণ হচ্ছে প্রচুর ক্লান্ত, ডিউটি করে একটুও রেস্ট নিইনি, সোজা চলে এসেছি চুচুড়া স্টেশনে। ট্রেন থেকে নেমে এখন আমি ওভার ব্রিজে উঠে পড়েছি, কারণ আমাকে স্টেশনের বাইরে যেতে হবে, আর স্টেশনের বাইরে বেরিয়েই আমি টোটো ধরে নেব। এখন আমি ওভার ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, তোমরা দেখতেই পাচ্ছ হেঁটে যাচ্ছি। ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখন বিশ্বাস করো সন্ধে প্রায় সাইজ 5:45 বাজে, 7টাও বাজেনি, খুব বেশি রাত হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, একটাও লোক দেখা যাচ্ছে না। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটুখানি হেঁটে এলেই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোদের জিজ্ঞেস করলে যে ফেরিঘাট যাবে কি না, তো ওরা নিয়ে চলে যাবে 20 টাকা মাত্র ভাড়া। টোটো থেকে নেমে একেবারে সোজা চলে এলাম চুচুড়ার ফেরিঘাটে, আর এখানে এসে প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, তাই আমি চলে এলাম লাইন দিতে। তো এখানে বেশি ভিড় ছিল না, কালকে কালী পুজো গেছে, আমি ভেবেছিলাম কি প্রচুর ভিড় হবে হয়তো, বাড়ি থেকেও মানা করছিল আসার জন্য, কিন্তু আমি ভয় না পেয়েই চলে এলাম, কারণ আমাকে যেতেই হবে বড় মার কাছে, কোনোদিন যাইনি তো, ফার্স্ট টাইম যাচ্ছি, আমি ডিউটি করে সোজা চলে এসেছি এখানে। আর এসে আমি এখন টিকিটও কেটে নিলাম, মাত্র 8 টাকা নিল, এই 8 টাকার বিনিময়ে আমি নাকি পৌঁছে যাব একেবারে নৈহাটিতে। তো দেখো আমি ঢুকছি, তো এটা হচ্ছে নৈহাটি এই চুচুড়ার ফেরিঘাট। তো এই যে সবাই ঢুকছে দেখো দলে দলে লোক, খুব বেশি ভিড় হয়নি, আমি যেটা ভেবেছিলাম কি প্রচুর ভিড় হবে, কারণ নৈহাটির বড় মার প্রচার সব জায়গায়, মিডিয়া থেকে শুরু করে টিভিতে, টেলিভিশনে, তারপর মোবাইলে, তো সব সময় আমরা নৈহাটির বড় মার প্রচার দেখতে পাই। তো সেই তুলনায় বুঝে গেছে, ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো ছবি। এখন খুব বেশি রাত নয়, 7টা বাজে, তো 7টার সময় দেখছি মানে লঞ্চগুলো ফাঁকাই যাচ্ছে। আমি ভেবেছিলাম এখন দেখে মনে হচ্ছে কি রাত্রির 11টা বেজে গেছে, তাই ফাঁকা, তো আমি অলরেডি ঢুকে গেছি ভেতরে। আর এই দেখতেই পাচ্ছ কত লোক আছে, খুব বেশি লোক না, আমি বসার জায়গাও পেয়েছিলাম কিন্তু বসিনি ভিডিও বানানোর জন্য। তো এখান থেকে আমি ভিডিওগুলো করছি দেখো, তারপর এখান থেকে সোজা চলে যাব নৈহাটিতে, আর ওখানে গিয়ে তোমাদেরকে বড় মার ছবি ভিডিও সব কিছুই দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখো, এই হচ্ছে তোমার নৈহাটির ফেরিঘাট, এখান থেকেই সবাই ডন্ডি কাটছে, আর এই ঘাটেই মায়ের বিসর্জন হয়। তো এই ঘাট বাঁধানো আছে, এখন রাত, আমি সন্ধ্যের দিকে এসেছি তাই অন্ধকার ছবিটা, তো তোমাদেরকে এই ঘাটে গিয়েও দেখাবো। তোমরা দেখো আমি এখন সবে লঞ্চ এসে দাঁড়াচ্ছে, আমি নামবো এখানে, নেমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চুচুড়া ফেরিঘাট থেকে আমাদের নৈহাটি ফেরিঘাটে পৌঁছাতে মাত্র টাইম লেগেছে 8 থেকে 10 মিনিট, তার বেশি লাগেনি। আর এখন আমি নেমেও পড়েছি, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ ফেরিঘাটে আমি নেমে পড়েছি, এখন সোজা আমি যাব গঙ্গার ঘাটে, যে ঘাটে মায়ের বিসর্জন হয়, আর যে ঘাট থেকে মানুষ মানত করে ডন্ডি কাটে। তো সেই ডন্ডি কাটার দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করব, ভেবেছিলাম ভোরের দিকে আসবো, ভোরের দিকে ডন্ডি কাটার দৃশ্যটা বেশি দেখা যায়, কিন্তু আমি একটা জায়গায় কাজ করি তোমরা সবাই জানো, তো কাজের জন্য আমি আসতে পারিনি, তো বিকেলে সময় পেয়েছি, তো আমি এখনই এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ এখনও লোক ডন্ডি কাটছে, সকাল থেকে কাটছে, ভোর থেকে, ভোর রাত্রির থেকে কাটছে, কিন্তু এখনও লোক ডন্ডি কেটে যাচ্ছে, আমি তো দেখেই অবাক, কারণ
আমাদের নর্মাল সাধারণত দেখি কি আমাদের এলাকায় বা পাড়ার পুজোগুলোতে ভোরের দিকে কিছু লোক ডন্ডি কেটে নেয়, তারপর শেষ হয়ে যায়। কিন্তু এখানে এসে দেখলাম উল্টো ছবি, এখন রাত্রির প্রায় 7:30 বাজে, এখনও লোক ডন্ডি কেটে যাচ্ছে, মানে আসছে গঙ্গা স্নান করছে আর ডন্ডি কেটে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমি ওই ঘাটেই যাচ্ছি, ঘাটে এসে দাঁড়িয়ে আছি আর কি। আমি চাইছি কি এই ঘাটে আবার গঙ্গার ঘাটে যাব, গিয়ে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নেবো বড় মার কাছে যাওয়ার আগে। তো বড় মার কাছে শুনেছি নাকি কেউ কোনো দিন খালি হাতে ফিরে যায় না, বড় মার কাছে যে যেটা মানত করে সেটা পূর্ণ হয়। তো আমি তো মানত করতে আসিনি আর বড় মার কাছে তেমন বিশেষ কিছু চাইতেও আসিনি, কী চাইবো মায়ের কাছে, মা সব জানে আমাদের মনস্কামনা কী আছে, আলাদা করে আমার চাওয়ার কিছুই নেই। এখন আমি গঙ্গার জল একটু আমার মাথায় মুখে ঠেকিয়ে নিলাম গায়ে, কারণ বড় মার স্থানে যাব, একটু পবিত্র হয়ে যাওয়াটা ভালো হবে তাই। তো আমার গঙ্গার জল মাথায় দিয়ে আমি আবার ক্যামেরার সামনে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ ওই দাদা যে ডন্ডি কাটছে, ওই দাদাকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এনাদের কারো পারমিশন নিইনি তাই বানাচ্ছি। তো বানিয়ে সোজা চলে এলাম, এখন যাচ্ছি আমি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে ব্লু কালারের আমার পেছনে যে মানে কার্পেটগুলো বেছানো আছে, এইগুলো দিয়েই ডন্ডি কাটতে হয়, আর এর উপর দিয়ে হাঁটছি না, কারণ এখান দিয়ে লোকের মানে ভক্তরা তারা ডন্ডি কাটছে, তো এখান দিয়ে মারানোটা ঠিক হবে না। তো আমি সোজা এখন হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চোখে পড়লো সামনে প্রচুর লাইন। তো এটা কিসের লাইন আমি জানি না, তো লাইনটা না জেনেই আমি সোজা লাইন উপেক্ষা করে এগোতে থাকলাম। আর আমি প্রথমে কোনো দিন তো আসিনি, তো জানি না যে নৈহাটিতে বড় মা বলতে ওই একটাই হয়তো হবে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো ছবি, কারণ প্রচুর বড় মার মতো অসংখ্য ঠাকুর রয়েছে। এ একটা ঠাকুর, এটাও বড় মার আগেই, বড় মাকে যা মানে দর্শন করার আগে এই মায়ের দর্শন পাবে। মায়ের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হয়নি, এই যে দেখতে পাচ্ছ তোমরা কাজ চলছে। তো আমি একটুখানি তোলার চেষ্টা করলাম, কারণ মায়ের উচ্চতা অনেক উঁচুতে, তো আমাদের এই ছোট মোবাইল আর আমাদের হাইট কম, তো এইভাবে ভিডিও করা অসম্ভব। তো যেটুকু পেরেছি আর কি সেটুকু তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বড় মার কাছে যাওয়ার আগে প্রথমে এই মায়ের তোমরা দর্শন পাবে, যদি তোমরা যাও দেখতে পাবে। তো আমি লাইন উপেক্ষা করে সোজা এগিয়ে আসলাম, লাইন দিইনি, লাইনটা কিসের আমি এখনও জানি না। তো দেখি বড় মার কাছে যাব, আমি তো ভাবছি এটা হয়তো হবে পুজো দেওয়ার লাইন, আমি তো পুজো দেব না, এখানে এসেছি মায়ের দর্শন করব আর একটা ব্লগ বানিয়ে চলে যাব। তো সামনের দিকে এগিয়েই যাচ্ছি, আমি সামনের দিকে দেখা যাক যাচ্ছি, কিন্তু সামনের দিকে যাই দেখি কি হয়, তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তো আমার খারাপ লাগছে এত লোক দাঁড়িয়ে আছে আর আমি সামনের দিক থেকে এগিয়ে যাচ্ছি। তো কিছুটা এগিয়ে আসার পর দেখো আমি আবার ব্যাক সাইডে যাচ্ছি, লাইনের মুখ ওই দিকে আর আমার মুখ পেছন দিকে, কারণ সামনে গেলাম আমাকে আর ঢুকতে দেয়নি। তো আমি আবার গিয়ে চলে গেলাম লাইন দেওয়ার জন্য। তো লাইন দিয়ে কিছুটা এলাম বড় মার মতো নবনির্মিত, এটা হচ্ছে মন্দির নবনির্মিত হয়েছে, এই সাদা কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ছোটো মন্দিরের মতো, ওটা হচ্ছে মায়ের মন্দির, নবনির্মিত মন্দির। আর এই যে বড় মার মন্দির দেখা যাচ্ছে, কত লোক দেখো, তোমরা দেখলেই বুঝতে পারে প্রচুর লোক, মানে শুধু মাথা দেখা যাচ্ছে, ফেরিঘাটের কাছে অত ভিড় ছিল না। আর এই দাদারা ঢাক বাজাচ্ছে, অসাধারণ লাগলো, এত সুন্দর ঢাক বাজাচ্ছে, তো আমি ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে। তো আমি বড় মার একদম খুব কাছে চলে এসেছি, আর এত ভিড় ঠেলাঠেলি হচ্ছে কি ফোনটা ঠিক করে ধরতেও পারছি না যে ভালো করে সুন্দর করে ভিডিওটা তুলব। তাও অনেকটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখলে মায়ের ভালোভাবে দর্শন পাবে। খুব সুন্দর করে আমি তুলেছি সামনে গিয়ে, সামনে গিয়ে দেখলাম মিডিয়ারাও দাঁড়িয়ে আছে, বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ ওরা ওখানে আছে, দেখলাম চ্যানেল থেকে এসেছে বড় বড় ক্যামেরা নিয়ে, আমাদের তো সামান্য ছোট মোবাইল, অনেক ব্লগারও এসেছে এখানে, তো কেউ কারোর সঙ্গে কথা বলছে না, তাই আমিও কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম না, সবাই যে যার কাজ নিয়েই ব্যস্ত আছে। তো আমি যতটুকু পারলাম মায়ের মূর্তিটা তুলে ধরার চেষ্টা করলাম, মোবাইলে আসছে না, বিশাল বড় ঠাকুর দেখতে পাচ্ছ, অনেক বড় ঠাকুর, অনেক বড় মায়ের সারা গা শুধু গয়নায় ভর্তি, সোনা রূপো অলঙ্কারে পুরো ভর্তি আছে, মানে এত অলঙ্কার আমি অন্য কোনো ঠাকুরের
সুন্দর মন্দিরটি বড় মাকে দেখতে আসব তো শেষ পর্যন্ত আজকে হয়ে উঠেছে দিনের বেলা আসতে পারিনি কাজের কারণে তো এখন প্রায় 7টা বাজে এসেছি প্রচুর ভিড় তো ভিড় ঠেলে ঠেলে আজকে এসেছি আমার পিছনেই রয়েছে বড় মাকে দর্শন করে যখন ফিরছিলাম হঠাৎ করে চোখে পড়লো গরম গরম জিলাপি তো মা বলেছিল যে ওখান থেকে যখন আসবি কিছু কিনে নিয়ে আসতে তো আমি ভাবলাম যে জিলাপি সঙ্গে নিয়ে যাই তো দেখো আমি জিলাপি যে কিনে নিয়েছি আমার হাতে রয়েছে প্লাস্টিকে 500 মতো নিয়েছি তো নিয়ে আমি এখন সোজা চলে যাব একটা জিলাপিটা সঙ্গে নিয়ে আমি একেবারে সোজা চলে এলাম বড় মার মানে মূর্তি ফটো বিক্রি হচ্ছে একটি দোকানে দেখতে পাচ্ছ প্রচুর ফটো বিক্রি হচ্ছে তো আমিও একটা এখান থেকে ফটো নিয়ে নিয়েছি ল্যামিনেশন ফটো তো এটার দাম নিয়েছে 80 টাকা 130 টাকা বলেছিল আমি বললাম কাকাকে বললাম যে কিছু কম করার জন্য তো কাকা কমিয়ে দিয়েছে 80 টাকা দিয়ে আমি এই ফটোটা কিনে নিয়েছি আর এই ফটোটা মায়ের জন্য নিয়ে যাচ্ছি কারণ মা তো কোনো দিন এখানে আসেনি আর আমি মোবাইলেই মাকে ছবি দেখাই তো এই ফটোর মাধ্যমে আজকে দেখবে মা আর বড় মাকে দর্শন করবে আর যদি কোনো দিন কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি ফিরব ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনি যারা কমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি।